জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি? আপনি এই গত 20-25 দিন ধরে সেখানে দায়িত্বভার গ্রহণ করেছেন, এই দীর্ঘ 10-15-20 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থানটাকে কোন অবস্থানে নেওয়া হয়েছে বা কেমন অবস্থায় আছে বিশ্ববিদ্যালয়টি? আপনাকে অনেক ধন্যবাদ এবং মাঝেরকেও জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা এটা বলতে গেলে আপনার এই টক শোতে বলে শেষ করা যাবে না, এবং এটার এই ইন্টেন্সিটি এবং গভীরতা কোন পর্যায়ে আপনার তো বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, আমরা বলি, এবং সেই মেরুদণ্ডটা কিভাবে আপনার ধরেন কি সুগভীর কৌশলে সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে সেটা বলাটা এখন খুব মুশকিলের ব্যাপার। এতদিন টেবিলের ওই পাশ থেকে বলতাম, এখন টেবিলের এই পাশে এসে অনেক কিছুই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরাসরি বলা যায় না, কারণ আমার অনেক এভিডেন্স লাগবে এবং অনেক কিছু আপনার লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে কথা বলতে হচ্ছে। তবে আপনি ধরে রাখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বলা হয় যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, প্রায় 35 লক্ষ শিক্ষার্থী এবং প্রায় লক্ষাধিক উপরে শিক্ষক কর্মচারী এবং প্রায় 2500 কলেজের উপরে আমাদের আন্ডারে কলেজ, এবং সেখানে আপনার ধরেন শিক্ষা প্রশাসন বলেন, কারিকুলাম বলেন, যা পড়াচ্ছি, যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রতিটা বিষয় নিয়ে ধরে ধরে যদি আপনার কথা বলতে হয় অথবা একটা সংস্কারের চিন্তাও যদি করেন তাহলে অনেক সময় লাগবে, এবং সেটা গত 15 বছরে, গত 52 বছরই হয়েছে আস্তে আস্তে, তবে গত 15 বছরে সেটা অবস্থা একদম ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। সেই জায়গাটা থেকে আপনার উত্তরণের উপায় আমরা খুঁজে বের করছি, আমরা কিছু স্বল্পমেয়াদী কিছু মধ্যমেয়াদী প্ল্যান পরিকল্পনাতে আগাচ্ছি, এবং আমার ধারণা যদি আমরা 30-40% যদি কাজ করতে পারি আমাদের যে প্ল্যান নিয়ে আগাচ্ছি তাতেও জাতি একটা বিশাল উপকৃত হবে। এবং মনে করা যেতে পারে যে আপনার ধরেন ওভারনাইট এটা কিছু করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ রাজনীতি আপনার পুরা মানে দেশের যে অবস্থাটা ছিল, দেশের যে রাজনীতি, সেই রাজনীতির রিফ্লেকশন আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আপনার প্রচণ্ড। আপনার জন্য শুভকামনা থাকলো, নিশ্চয়ই আশা করি যে ভঙ্গুর যে অবস্থার কথা বলছেন তার থেকে একটা উত্তরণ ঘটবে। আমরা যদি একটু মূল আলোচনা এবার আসতে চাই, শিক্ষাঙ্গনে মব জাস্টিস যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে যখন স্বৈরাচারের পতন ঘটলো, বাংলাদেশে নতুন স্বাধীনতার কথা বললো, দ্বিতীয় স্বাধীনতা আসলো, তারপর পরে আমরা দেখেছি যে এক ধরনের মব জাস্টিস কিন্তু শুরু হয়েছে। আমরা প্রথমত দেখেছি কিছু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিচারাঙ্গনে যারা বিচারের জন্য যাদেরকে হাজির করা হচ্ছিল তাদেরকে আঘাত করা হয়েছে।